আজকে আমার রাব্বু ব্লু কালার বাইক কিনবে এক্সাইটমেন্ট এই হচ্ছে সেই ব্যাংক নিজের বাইক কিনে দিতেছে এটা অনেক আগে থেকেই যখন জমাইতাম তখন আমাদের জন্য কিছু করার ইচ্ছা ছিল যখন আব্বু বললো যে আব্বুর বাইক কিনবে তখন থেকেই ইচ্ছা যে আব্বুর জন্য বাইকটা আমরাও কিছু দিব এই জন্য You think that you know me oh so well You're busy building me a private hell I hear the whispers I feel the stares You're not so subtle, but I don't care. Now look at yourself, don't shift the blame. This is my life, not some video game. You say don't say gay, I'm gonna... Hello viewers, Assalamualaikum. আজকে কিন্তু সুইট মামুনিটা হচ্ছে আজকের সিনেমার সুপার হিরোইন দেখতেই পাচ্ছেন সুইট একটি বেবি আমার পাশেই সে কিন্তু সাত বছর মাটির ব্যাংকে টাকা জমিয়ে তার বাবাকে R15 S বাইকটি গিফট করলো সত্যি অসাধারণ সে সুপার হিরোইনের সাথে কিন্তু একটা সেলফি তোলা বা একটা ভিডিও করাও ভাগ্যের ব্যাপার কারণ এরকম সুপার হিরোইন সুইট মিষ্টি মেয়ে যেন আল্লাহ পাক প্রত্যেক বাবার ঘরে দিয়ে দেয় তো ফ্রেন্ডস আবারও বলছি এই হচ্ছে আমাদের সেই সুইট নাবিল্লা মামুনি যিনি সাত বছর মাটির ব্যাংকে টাকা জমিয়ে তার বাবাকে R15 S এর মতো বাইকটি গিফট করলো তো মামুনি তুমি যে এই এতগুলা টাকা জমিয়ে মাটির ব্যাংকে এত দিন ধরে জমায়ে জমায়ে বাবাকে এত সুন্দর এই সময়ের সুপার একটি বাইক ট্রাস একটি বাইক R15 S-এর মতো একটি বাইক বাবাকে গিফট করলা আসলে এটা তো অসাধারণ একটা ব্যাপার তো তোমার ফিলিংসটা কেমন তোমার কেমন লাগতেছে আমার ফিলিং সাইকি ভাষায় বলে বুঝাইতে পারবো না এত ফিলিং হইতেছে অনেক তো অসাধারণ একটা ব্যাপার মামুনি তুমি বেঁচে থাকো অনেক দিন আল্লাহ তোমাকে মঙ্গল করুক তুমি ভালো থাকো তুমি ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারো বড় কিছু হও সে কামনাটাই করি ইচ্ছা আছে তোর রং খেলার মতো বাইকার হওয়ার বাইকার হবে মাশাআল্লাহ আমার বোনেরও সেম ইচ্ছা মাশাআল্লাহ খুব ভালো একটা ব্যাপার তো ইচ্ছা থাকলে প্রতিভা থাকলে অবশ্যই তুমি পারবে আমিও দোয়া করি তোমার ইচ্ছাটা যেন আল্লাহ তাআলা পূরণ করে এবং প্রতিভা রাখবা কনফিডেন্সের সাথে এগিয়ে যাবা অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ পারবে দোয়া রইল তোমার প্রতি ভালো থেকো হ্যাঁ তো আমরা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে দিই ভাই আপনি কমেন্টগুলো দেন প্রথমেই দিবেন ওদের জমানো টাকার ভান্ডিটা আসলে ব্রাদার বান্ডেল বান্ডেল ব্রাদার আসলে আপনি বাবা হিসেবে অনেক সৌভাগ্যবান আমি দোয়া করি আপনি দীর্ঘজীবী হন আপনার আপনার দুটা মেয়েও দীর্ঘজীবী হোক আসলে এরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার এ সময় এরকম মেয়ে পাওয়াটা অবভিয়াসলি ভাগ্যের ব্যাপার তো আমি তাদের জন্য দোয়া করি যেরকম এখানে ওদের জমানো টাকাগুলো আছে আপনি প্রথমেই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে এই টাকাগুলো সম্পূর্ণ তিনজনের হাত দিয়ে তোমাদের তিনজনের হাত দিয়ে এটা হচ্ছে ওদের কষ্টের টাকা আপনি রিসিভ করেন থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার্স দেখতেই পারছেন এখানে 5 টাকার নোট আছে 10 টাকার আছে 20 টাকার আছে 50 টাকার আছে 100 টাকার আছে 200 টাকার আছে 500 টাকার আছে ফাইনালি 1000 টাকার যদি 5000 টাকার নোটও থাকতো তাও দু একটা মনে হয় থাকতো 5000 টাকার নোট তো বাংলাদেশে নাই নোট সবগুলো আছে থ্যাংক ইউ ভেরি মাচ আসলে প্রতিটি ঘরে ঘরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মেয়ে দান করে হ্যাঁ এটা হচ্ছে চাঁদ চাঁদ আর তারা স্টার
স্টার আর মুন মুন স্টার হ্যাঁ মুন স্টার অসাধারণ অসাধারণ নেই যেন আল্লাহ সবার ঘরে দেয় সেই দোয়াই থাকবে নাকি টাকা হচ্ছে ওদের সেভিং এর টাকা ওদের বাবার জন্য ওদের স্বপ্ন পূরণের টাকা আর বাকি টাকা হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওদের উসিলায় আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে ভাই সেগুলো দিয়ে এই হচ্ছে আপনার বাকি এক দুই তিন চার পাঁচ আছে আশি এবং এখান থেকে আপনার সব মিলে যাবে যোগ করেন যোগ করে থ্যাংক ইউ ভেরি মাচ শুভকামনা রইল আপনাদের প্রতি আর দোয়া রইল আপনার বেবিদের প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুকরিয়া সবাই সবার জন্য দোয়া চাই দোয়া করি এটাই আর কি তালি তালি দাও প্রথমবার ওদের স্বপ্নের বাইক আমি চালাবো এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয় থ্যাংক ইউ নাবিলাকে থ্যাংক ইউ অনিলাকে অনিকাকে থ্যাংক ইউ ভাইয়াকে পাশাপাশি অনিকা এবং নাবিলাকে আমার পক্ষ থেকে এই ছোট্ট একটি গিফট চকলেট বক্স থ্যাংক ইউ রিসিভ করো আজকে তো নাবিল আর অনিকারই দিন ওরা শুধু আজকে সারাদিন আনন্দ করবে যাই হোক আমার কাজ হচ্ছে ওদের বাইকটাকে শুভ উদ্বোধন করা স্টার্ট দেন বেস্ট অফ লাক আপনি আসলে একজন মহৎ বাবা সবাই যেন এরকম মহৎ বাবাই হতে পারে আর আমি মহৎ চকলেট বাইকার হ্যাঁ মহৎ চকলেট বাইকার বিসমিল্লাহ রহমান রহিম একটা সিনেমার কাহিনীকে কিন্তু তোমরা দুই বোন হার মানিয়ে দিয়েছো তো সেই সিনেমার কাহিনীটি কিন্তু এখানে বাস্তবে রূপ নিচ্ছে তো যাই হোক আসলে আমি খুবই এক্সাইটেড আমার খুবই ভালো লাগতেছে যে তোমরা দুই বোন একটা অসম্ভবকে সম্ভব করছো আর মেয়েরা সাধারণত বাবাদেরকে একটু বেশিই ভালোবাসে এটা অবশ্যই সবাই জানে আসলে এরকম একটা অসাধারণ একটা ব্যাপার যে আর সেরকম একটা ব্যাপার কিন্তু আমাদের এই সুহান বাইকে ঘটে যাচ্ছে বা তরু ভাইয়ের মাধ্যমে বা তাদের রিলেটিভ বা কাছের মানুষগুলো যে এরকম একটা বিষয় নিয়ে আজকে সুহান বাইক হাজির হয়েছে আসলে সারাটা দিনই কিন্তু আমার এই এই বিষয়টা তোলপাড় করবে যে আসলে ওরা আমার রিলেটিভ না ওরা লাস্ট দুই বছর ধরে নিয়মিত আমার ব্লগ দেখে তো ওরা ব্লগ দেখতে দেখতে আমাকে অনেক বেশি আপন বানিয়ে ফেলেছে তো পরবর্তীতে ওদের সাথে যখন আমার সাক্ষাৎ হয় ওদের ভালোবাসা আমার প্রতি আন্তরিকতা আমার প্রতি ভালো লাগা দেখে আমিও ওদের এক কথায় প্রেমে পড়ে গেছি যে এত ভালোবাসা কীভাবে সম্ভব আমি একজন সাধারণ ব্লগার কোনো সিনেমার নায়ক না কোনো মানে এমন না যে আমি একটা জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার একজন আমার সাথে তো ওরা দুইজন বেশি তার ভক্ত এবং যখনই সময় পাই ক্লাস ছাড়া মানে যখন ক্লাস থাকে না সন্ধ্যা হলে ফোন দাও আঙ্কেল আসে কি না যাবো ওখানে দেখা করতে এবং রীতিমতো তারা আমার শোরুমে গিয়ে অনেক দুঃখ প্রকাশ করে অনেক রাগারাগি করে যে কেন তরু আঙ্কেল এখানে নাই কেন তরু আঙ্কেল আসে না কেন তরু আঙ্কেল তো এই যে আমার প্রতি খুব অধিকার খাটিয়ে কথা বলা সত্যি কথা আমি আসলে খুব মানে আবেগপ্রবণ হয়ে যেতাম আর কি তখন আর ওরা যখন আমাকে একদিন বলল যে আমার বাবার জন্য টাকা জমাচ্ছি বাইক কিনবো তখন আমি ওদের বাবাকে বলি যে ভাই আপনি দেখেন ওরা ছোট মানুষ ওরা যদি পারে ইনশাল্লাহ আপনিও পারবেন তো ভাইয়ার আসলে প্ল্যান ছিল ছোটোখাটো একটা বাইক কিনা নর্মাল ইয়ামা এফজেড বা টিভিএস আরটিআর এই ধরনের বাইক কিনা কিন্তু মেয়েদের ভালো লাগা হচ্ছে আমার ব্লগ দেখে স্পোর্টস বাইক তো যখন আমি 13 GP চালাতাম তখন তারা 13 GP স্বপ্ন দেখতো এখন সম্প্রতি যখন আপনার কাছ থেকে বাইক কিনলাম ইয়ামা R15 S ওদের তো মাথা নষ্ট যে আমাদের এসই কিনতে হবে
আজকের এই ব্লগসটি, আজকের এই ভিডিওটি আমার মনে অনেকের বাবা মার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, ছোটো ছোটো বেবিদের এই উৎসাহটা, এই অনুপ্রেরণাটা দিবে বলে আমি মনে করি। তো আসলে বাবা মা, আসলে বাবা মা হচ্ছে মানুষের সবচেয়ে কাছের মানুষ, আর তাদেরকে যদি এরকম সারপ্রাইজ করা যায়, এর থেকে আনন্দ, এর থেকে উৎসাহ, এর থেকে ভালো লাগার কোনো ব্যাপার পৃথিবীতে থাকতে পারে না। সো ফ্রেন্ডস, আপনাদের বেবিরাও যেন, আপনারা যারা বাবা আছেন, আপনাদের ভালোবাসার মাধ্যমে আপনাদেরকে আগলে রাখে কামনটাই করি। জমাচ্ছ পাঁচ সাত বছর? ও মাই গড, ধৈর্যও তো ছিল। তোমার এজ কত? 8। তার মানে 3 বছর পরের থেকেই শুরু করছে, তার মানে বাবার প্রতি ভালোবাসার ফিলটা সে 3 বছর থেকেই, মানে খেয়াল করে দেখেন, ও বলছে 5-7 বছর, অর্থাৎ ওর 5 বছর, ওর 7 বছর, 5-7 বছর। তাহলে কত ছোট সময় থেকে তারা বাবাকে, মানে ভিতর থেকে ফিল করতেছে যে তাদেরকে তার বাবার জন্য কিছু করা উচিত, বা সেভাবে কিন্তু তারা আগাইছে। আসলে এটা মানে ভিতর থেকে ফিল করলে পরে এটা কিন্তু একটা, মানে কি বলবো, অসাধারণ একটা ব্যাপার, অসাধারণ।